সরকার যে আমরা যতটা শক্তিশালীভাবে দেখছি, দল হিসেবে আওয়ামী লীগ কি অতটা সংগঠিত আছে কি না? মানে আওয়ামী লীগের বর্তমান সভাপতি পরে আমরা দ্বিতীয় তৃতীয় এই ধরনের নেতৃত্ব কি দেখি কি না? যদি আপনার কাছে দেখেন, নাম জানতে চাওয়া হয় যে এরকম বিকল্প নেতৃত্ব না না কারা, সেটি কি বলা সম্ভব কিনা? শোনেন, অকারণ সংগ্রামের কোনো প্রয়োজন নাই, সংগ্রাম করার মতো ব্যাপার। আমার নেত্রী আছেন, সুস্থ আছেন, বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশ চালাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সবাই হচ্ছে, ওনার পরে কে হবে এটা চিন্তা করার সময় অবস্থান এটা নয়। অযথা সংগ্রাম করার কোনো প্রয়োজন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে কে নেতা হবে তার রক্ত যে বহন করে, তিনি তো সময় মতো চলে এসেছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমার যেই প্রশ্ন সময়ে উত্তর পাওয়া যাবে সেটা আমি এখন করতে যাবো না, এটা প্রয়োজন নাই। আপনি যদি বলেন যে আওয়ামী লীগে ভালো নেতা দক্ষ নেতা আছে সহযোগিতা করতে পারে, সেটার উত্তর হবে হ্যাঁ, অবশ্যই। আপনি যদি বলেন আওয়ামী লীগের আরো করণীয় কিছু আছে কিনা, আমি উত্তর খুবই দিব হ্যাঁ, আরো অনেক কিছু করণীয় আছে। যেমন বঙ্গবন্ধুর কথা, এই দেশ স্বাধীন করার কথা, আওয়ামী দেশ স্বাধীন করে আমি প্রায় বলি জননেত্রী শেখ হাসিনা একদিন তো শেখ হাসিনা হন নাই, তিনি গরু গাড়িতে করেও বাংলাদেশ অনেক জায়গায় গেছেন, তিনি এক ব্যাটারি এক মাইক অনেক মিটিং করেছেন, তিনি পাঁচতারা হোটেল যে বিলাসী যে জীবন তার মধ্যে থেকে তো বাংলাদেশের নেতৃত্ব নেননি। সুতরাং যথেষ্ট সম্ভব ত্যাগ। আওয়ামী লীগের একজন নেতা হিসেবে, আপনি দলটির ভবিষ্যতের চ্যালেঞ্জ কোথায় দেখছেন? শেষ করতে দেন এই কথাগুলো গল্পকারে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমাদের ওয়ার্ড পর্যায়ে যদি একেবারে উপজেলা জেলা পর্যন্ত যাচ্ছে তাদেরকে বলতে হবে, তার মধ্য দিয়ে ভবিষ্যৎ যে চ্যালেঞ্জের কথা আপনি বলছেন সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা তৈরি হয়ে গেছে। আমি বলতে চাইছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে তো নিজে একটা অনন্য অভূতপূর্ব, এই ব্যক্তির কথা, এই ব্যক্তির জীবন যত আপনি মানুষের সামনে তুলে ধরবেন এই দেশ তত প্রতিটা পাবে, তত ভালো রাজনৈতিক কর্মী পাবে, তত সব মানুষ পাবে। আপনি দুর্নীতিমুক্ত যুদ্ধ করতে চান তাহলে আপনার সামনে তো একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে হবে। আজকে আপনি ডাইনে দেখেন, বামে দেখেন, বেশিরভাগ লোকজন তার মধ্য থেকে এমন একজন মানুষ যিনি রাজনৈতিক দল সংগঠিত করার জন্য প্রস্তাব দিয়েছিলেন বঙ্গবন্ধু, এমন একজন মানুষ ফাঁসি কাছে একবার ভীত সন্ত্রস্ত হন নাই, এমন একজন মানুষ যে 14 বছর তিনি বাঙালি দলে জেল কেটেছেন, এই মানুষের গল্প স্কুল বিদ্যালয় আপনি ছড়িয়ে দিতে পারেন,